আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রায়হান এবং রিহানের মামুনি বলছি। আজকে আমার এই রিহান বাবার 11 এবং 12 মাসে আমি যেভাবে হচ্ছে ওকে খাইয়েছি সেই ডেইলি রুটিনটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার ছেলেদের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। রিহান বাবু ঘুমের থেকে উঠার পরেই ওকে হচ্ছে আমি ওয়াকারে বসিয়ে টেলিফোনটা দিয়ে দিয়েছি। ওর আবার টেলিফোনটা খুব পছন্দ। বাসায় যেহেতু কেউ নেই, আমি আর আমার দুই ছেলে, ওদের বাবা অফিস চলে গিয়েছে, তো এখন হচ্ছে ও এখানে খেলতে থাকবে, আমি ওর জন্য নাস্তাটা তৈরি করব। তো আজকে সকালে ওর জন্য আমি রান্না করেছি হচ্ছে সাবু। সাবুটা জাস্ট আমি হচ্ছে একটু লবণ দিয়ে রান্না করে নিয়েছি। তো আপনারা যে যেমন লিকুইড রেখে বাবুকে খাওয়াতে চান তেমন লিকুইড রেখে খাওয়াতে পারেন। তো আমি এখন একটি বাটির মধ্যে পরিমাণ মতো নিয়েও নিয়েছি, আর নিচ্ছি 1 চামচ বাদামের গুঁড়া। আমি এখানে 2টি বাদামের গুঁড়া মিক্সড করে নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। বাদামের গুঁড়া তো বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে এবং ওজন বাড়াতে সহায়তা করে। আর এই বাদামের গুঁড়া আমি কীভাবে তৈরি করেছি তারও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। এই তো আমার ছেলের সকালের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি আমার ছেলেকে খাওয়াতে যাচ্ছি। এই যে রিহান বাবা, আমার রিহান বাবা চুপচাপ বসে আছে, এখন রিহান বাবাকে খাইয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। রিহান বাবার কিন্তু আবার এই সাবুটা খুব পছন্দ। সে কিন্তু ছোটবেলা থেকে, সে 6 মাস থেকে সাবুটা খুব পছন্দ করে আর খুব মজা করে খায়। তো এখনও যদি দেই, এখন আসলে আর প্রতিদিন দেওয়া হয় না, দেখা যায় সপ্তাহে 2 থেকে 3 দিন হয়তো দেই। দিলে হচ্ছে রিহান বাবু খুব পছন্দ করে সাবুটা, তো এই কারণেই সাবুটা দেয়। আর বাদামের গুঁড়া তো রিহান বাবুর অনেক বেশি পছন্দ। বাদামের গুঁড়া তো আগে তো রিহান বাবু সুজি খেতেই চাইতো না, তো যখন থেকে আমি হচ্ছে সুজির সাথে বাদামের গুঁড়াটা মিক্সড করে দিচ্ছি তারপর থেকে হচ্ছে রিহান বাবু সুজিটা একটু খায়। তো এখন হচ্ছে সকালে নাস্তায় কোনোদিন একটু সুজি দিয়ে, বাদাম দিয়ে রান্না করে দিই, কোনোদিন একটু সাবুদানা দেই, একটু ওটস দেই, হ্যাঁ, বা কখনও একটু খিচুড়িও করে দেই। তো যখন যেটা হাতের কাছে থাকে বা বাসায় কেউ না থাকলে যখন একা একাই ওদের দুজনকে সামলাই, তো সকালে ঘুমের থেকে উঠে যেটা খুব সহজ মনে হয় বা খুব কম সময়ের মধ্যে করা যায় এমন নাস্তা তৈরি করি হচ্ছে রিহান বাবাকে খাইয়ে দিই। আর বড় ভাই তো এখনও ঘুমাচ্ছে, তো বড় ভাই উঠার পরে বড় ভাইকে নাস্তা করে দিয়েছে, এখন দুই ভাই মিলে খেলাধুলা করছে। দুই ছেলেরই সকালের নাস্তা হয়ে গিয়েছে কিন্তু আমার নাস্তা এখনও হয়নি। তো দুই ছেলেই যখন এখন খেলাধুলা করছে, তো এই সময়ের মধ্যে আমি নাস্তাটা করে নিচ্ছি এবং অন্যান্য কিছু কাজ আছে, যতটুকু পারছি খুব দ্রুত সেই কাজগুলো করে নিচ্ছি। দুই ভাই অনেক খেলাধুলা করেছে, খেলাধুলা করে একদম হাঁপিয়ে গিয়েছে। তো রিহান বাবাকে একটু পানি খাইয়ে দিয়েছি, মাশাল্লাহ দিলে রিহান বাবা অনেকখানি পানি খেয়েছে, মানে তার পানির অনেক পিপাসা লেগেছে। তো এখন মধ্য সকালের নাস্তায়, এখন তো প্রায় 11:30 বাজে, মধ্য সকালের নাস্তায় দুই ছেলেকেই হচ্ছে কলা দিয়েছি। আমার রিহান বাবার আসলে কলাটা ততটা পছন্দ না, তবে কয়েকদিন পরে যদি দেই তাহলে হচ্ছে একটু খায়। ওই যে আমার বড় ছেলেও কলা খাচ্ছে, তো দুই ভাইকেই কলাটা দিয়েছি। আর মধ্য সকালের নাস্তায় যে প্রতিদিনই হচ্ছে রিহান বাবাকে খাবার দেই আসলে এমনটা না, যখন দেখা যাচ্ছে বাসায় যদি একটু কলা থাকে বা হচ্ছে কোনো মালটা থাকে, কমলা থাকে, সেটাই হচ্ছে একটু দেওয়ার চেষ্টা করি। আর খুব বেশি ভারী খাবার দেই না, কারণ বাচ্চারা তো এমনিই খেতে চায় না। সকালে নাস্তা খাওয়ার পর যদি মধ্য সকালে নাস্তায়ও খুব ভারী কিছু খাওয়াতে যাই তাহলে দেখা যাচ্ছে আবার দুপুরে লাঞ্চটাই করতে চাইবে না। আর এই সময় তো রিহান বাবা ফিডিংও করে, তো মধ্য সকালে নাস্তায় হচ্ছে কোনো দিন দেইও না, ও ফিডিংই করে। আর হচ্ছে 1:30 বা 1টার দিকে হচ্ছে দুপুরে খাবারটা খাইয়ে দেই, তো সব সময় আসলে দেওয়ার প্রয়োজন হয় না, এটা বাচ্চার মুড বুঝে হচ্ছে বাচ্চাকে খাওয়াই। যদি মধ্য সকালে নাস্তায় খাওয়ালে বাচ্চা দুপুরে খাবারটা না খেতে চায় তাহলে মধ্য সকালে নাস্তাটা আসলে স্কিপ করে দেওয়াটাই আমার মনে হয় যে ভালো। রিহান বাবাকে হচ্ছে দুপুর 12টার দিকে পুরো শরীরে তেল মাসাজ করে তারপর হচ্ছে গোসল করে দিয়েছি। গোসল করাতে নিলে তাকে আর গোসলের মানে পানি থেকে উঠানো যায় না, এত চিৎকার করে, খুব চিৎকার করে করে কান্না করবে, মানে তার গোসল করা খুব পছন্দ, সে এত মানে মজা নিয়ে গোসল করে। গুছল করানোর পরই রিহান বাবাকে ফিডিং দিয়েছি আর রিহান বাবা ঘুমিয়ে পড়েছে, তো ওকে হচ্ছে আমি দোলনায় দিয়ে দিয়েছি। দোলনায় দিলে আসলে রিহান বাবা অনেকক্ষণ ঘুমায়, কিছুক্ষণ পর এসে এসে যদি একটু দোল দিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে ওর ঘুমটা খুব ভালো হয় আর অনেকক্ষণ ঘুমাবে। তো এর মধ্যে হচ্ছে আমি ওর দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি। তো আজকে হচ্ছে ওকে আমি দুপুরে খাবারে খিচুড়ি খাওয়াবো। তো এই খিচুড়িটা শুধু আমি মিষ্টি কুমড়া, মসুর ডাল আর হচ্ছে পোলাও চাল দিয়ে রান্না করেছি, আর হচ্ছে শেষের দিকে একটু বাটার দিয়েছি, দিয়েই হচ্ছে খিচুড়িটা রান্না করেছি। তো রিহান বাবা ঘুমের থেকে উঠে গিয়েছে, তো এখন হচ্ছে আমি রিহান বাবাকে দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছি। আমি কখনোই আমার ছেলেকে হচ্ছে কোনো কিছু জোর করে খাওয়াই না, ও নিজের থেকে হা করে যদি 2 থেকে 3 চামচও খায় তারপর যদি আর না খেতে চায় আমি কিন্তু ওকে ফোর্স করি না, কারণ বাচ্চাদেরকে আসলে ফোর্স করে খাওয়ানো যায় না। ওদের ইচ্ছে থেকে, ওদের ভালো লাগা থেকে যদি ওরা যতটুকু খাবে সেইটুকুই আমি মনে করি এনাফ। এর বেশি খাওয়াতে গেলে দেখা যাচ্ছে ওরা বমি করে দিবে বা খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসবে।
আর এই সময় তো বাচ্চাদের পেট অনেক ছোট থাকে, বাচ্চারা যদি ফিডিংও করে তারপরেও কিন্তু ডাক্তাররা তাদেরকে বলে যে 2 থেকে আড়াই ঘন্টা পরে হচ্ছে বাচ্চাকে খাওয়াতে, কারণ ফিডিং করানোর পরে যদি বাচ্চাকে অন্য খাবার দেয় তাহলে কিন্তু আর বাচ্চা খেতে চাইবে না। বাচ্চার পছন্দ বুঝে যদি বাচ্চাকে খাবার দেয়া হয়, বাচ্চার যদি ক্ষুধা থাকে, বাচ্চা অল্প হলেও অবশ্যই বাচ্চা খাবে। অনেক বাচ্চার সল্টি ধরনের খাবার পছন্দ, অনেকে মশলা জাতীয় খাবার। আসলে বাচ্চার হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাইয়ে বুঝতে হবে যে কোন খাবারটি বাচ্চা পছন্দ করছে আর কোনটি পছন্দ করছে না। তো এইভাবে বুঝে যদি বাচ্চাকে খাওয়ানো যায় আমার মনে হয় যে বাচ্চারা কম খাবে, কিন্তু 2-1 চামচ হলেও খাবে। দুই ছেলেকেই দুপুরে খাবারটা খাইয়ে দেওয়ার পরে ওরা দুই ভাই খেলনা নিয়ে খেলাধুলা করছে, আমি গিয়ে হচ্ছে এখন আমার খাবারটা খেয়ে নিব। আসলে ওদের দুজনের জন্য রান্না করে ওদের মানে খাইয়ে ওদেরকে টেক কেয়ার করতে করতেই হচ্ছে নিজেরটা আর তেমনভাবে করা হয়ে ওঠে না। তো আমি যখন হচ্ছে সময় পাই, ওরা যখন একটু দুজনে খেলাধুলা করে বা দুজনে হচ্ছে একটু ঘুমায়, তখনই হচ্ছে আমি আমার কাজগুলো আমার খাওয়া দাওয়া করে নেই। তো এখন যেহেতু সুযোগ পেয়েছি আমি খুব জলদি করে গিয়ে আমার খাবারটা খেয়ে নিচ্ছি, না হয় দেখা যাবে যে দুই ভাই খেলা নিয়ে খেলাধুলা করে কান্নাকাটি শুরু করে দিবে। সন্ধ্যার দিকে রিহানবাবুকে নিয়ে হচ্ছে আমি একটু খাটে এসে শুয়েছিলাম। আমার এই বড় ছেলেটা এসে রিহান বাবা একটু ঘুমিয়েছিল, রিহান বাবাকেও তুলে দিয়েছে, আর আমারও মানে খুব ইচ্ছে করছিল যে একটু মানে শুই, ভালো লাগছিল না, কিন্তু বড় ছেলেটা এসে আর শুতে দিল না। এই যে দেখুন এখন ছোট ছেলেটা উঠে গিয়েছে, উঠে এখন বড় ভাইয়ের দিকে তাকিয়ে আছে, মানে বড় ভাইয়ের সাথে সেও খেলবে। তো সন্ধ্যার দিকে ওদেরকে হচ্ছে আমি একটু কমলা দিয়েছিলাম, তো রিহান বাবা ওই যে কমলা খেয়ে পুরো শরীর মেখে ফেলেছিল, তো ওকে হচ্ছে আমি ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তো এখন দুই ভাই খেলাধুলা করছে, আর সেই ভিডিওটা আসলে করা হয়নি কারণ এনার্জি পাচ্ছিলাম না আর ভিডিও করতেও ইচ্ছে করছিল না, এই কারণেই আর করিনি। তো এখন দুই ভাই খেলাধুলার পরেই আমি হচ্ছে আজকে যেহেতু সন্ধ্যার নাস্তায় রিহান বাবাকে তেমন কিছু দেইনি, তো 8টা সাড়ে 8টার দিকে হচ্ছে আমি রাতের খাবারটা খাইয়ে দিব। তো আজকে রাতের খাবারের জন্য আমি হচ্ছে রান্না করেছি সেমাই, তো দুই ছেলেকেই হচ্ছে আজকে রাতের খাবারে আমি সেমাই খাইয়ে দিব। এই সেমাইটা আমি কিভাবে রান্না করেছি তারও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা এখনও সেমাই রান্নার ভিডিওটি দেখেননি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আমি যেভাবে এই সেমাইটা রান্না করেছি এই ভিডিওটি ফলো করে যদি সেমাই রান্না করে বাচ্চাদেরকে খাওয়ান, বাচ্চারা কিন্তু খুব মজা করে চেটে পুটে খেয়ে নেবে। আর রাতে খাবারে বাচ্চাদের আইডিয়া যদি দিতে বলেন তাহলে আমি বলবো যে মাঝে মধ্যে আমার ছেলেকে আমি খিচুড়িও খাওয়াই, সুজি দিয়ে বাদামি গুঁড়া দিয়ে রান্না করে খাইয়ে দিই, সাবুদানা খাইয়ে দিই, কোনোদিন একটু নুডলস তৈরি করে খাইয়ে দিই, বা একটু স্যুপ করেও খাইয়ে দিই। যেদিন দেখা যাচ্ছে ও খেতে ইচ্ছে করছে না বা কোনো খাবারই খেতে চাইছে না, সেই দিন একটু স্যুপ তৈরি করেও খাইয়ে দিই। তো আশা করছি আমার ছেলের 11-12 মাসে সারাদিনের খাবারের রুটিনটি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর মাশাআল্লাহ বলতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি আমার ছেলেদের ভিডিও দেখতে চান, নিচে রেখা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখবেন। এরপর থেকে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। তো আজ এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।